হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু টার্গেট কোচিং সেন্টার আজকে আমাদের সামনে নিয়ে চলেছি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা সন্ধ্যাবেলা থেকে ফোন করছিলেন মেসেজ করছিলেন কি চব্বিশ তারিখে কি ফিলি পরীক্ষা হচ্ছে এই যে নোটিশটা ভাইরাল হয়েছে শুক্রবার চব্বিশ সাত অর্থাৎ জুলাই চব্বিশ তারিখ কি পরীক্ষা হবে দেখুন এর আগেও একটা নোটিশ ভাইরাল হয়েছিল এর আগে আঠেরো তারিখের একটি নোটিশ ভাইরাল হয়েছিল এরপরে কত চব্বিশ তারিখের ভাইরাল হল দেখুন দুটো নোটিশ পর পর ভাইরাল হলো একটা কথা ভাবুন যদি আঠেরো তারিখে পরীক্ষা না হয় তাহলে কত চব্বিশ তারিখে কি হতে পারে আর সব থেকে বড় কথা হচ্ছে ফ্রাইডে অর্থাৎ কি শুক্রবার আজ পর্যন্ত আপনারা শুনেছেন যে ডাব্লিউভি পরীক্ষা শুক্রবারে হচ্ছে বা হয়েছে শুনেছেন কখনো কোনো দিন আজ পর্যন্ত কি ডাব্লিউভি পরীক্ষা শুক্রবারে হয়নি তাই না এর আগে দু বা দু হাজার বিভিন্ন পরীক্ষা পিলি মেন বা আফগারি পুলিশ থেকে শুরু করে আপনারা যাই লক্ষ্য করুন শুক্রবারে কি কোনো পরীক্ষা আজ পর্যন্ত হয়নি তাহলে নিশ্চয়ই আপনারা এতটুকু বুঝতে পারছেন যেটা এটা ফেক নিউজ তাই না এটা বলা লাগে না যে এটা ফেক নিউজ কারণ একটাই এই যে শুক্রবার প্লাস আঠেরো তারিখে ডেটটা ক্যান্সেল হওয়ার পরই এই ডেটটা ভাইরাল হলো একটু লক্ষ্য রাখুন যখনই আপনাদের কানে চলে গেল যে আঠেরো তারিখে পরীক্ষা হচ্ছে না তখনই এটা বেশ কিছু লোক আছে তারা এটা ভাইরাল করছে দেখুন স্টুডেন্টদেরকে বিভ্রান্ত করার জন্য এটা করা হচ্ছে বারবার বলছি স্টুডেন্টদেরকে বিভ্রান্ত করার জন্য এটা করা হচ্ছে তাই এই দিকে মন দেবেন না যতক্ষণ না অফিসিয়াল তথ্য পাচ্ছেন ততক্ষণ এই দিকে কান দেবেন না কারণ এটা অফিসিয়াল তথ্য নয় এটা একটা ভাইরাল যেমন আঠেরো তারিখে একটি ভাইরাল হয়েছিল তো এটাও সেরকম ভাইরাল আমি বারবার বলেছি আপনাদেরকে এখন যে সাধারণ অবস্থা বা এখন যে অবস্থা রাজ্যের সেই অবস্থার দিক দিয়ে বিচার করুন এবং ভাবুন যে পরীক্ষা কি এবার হতে পারে এই চব্বিশ তারিখে আমি বলবো না আপনাদেরকে যে চব্বিশ তারিখে পরীক্ষা হচ্ছে কি হচ্ছে না সেটা আপনারা বিচার করবেন এই যে এখন যে রাজ্যের অবস্থা সেই অবস্থা অনুযায়ী কি চব্বিশ তারিখে পরীক্ষা নেওয়া উচিত বা চব্বিশ তারিখে হওয়া উচিত পরীক্ষা সেটা আপনারা বলবেন কারণ কি দেখুন এখনও পর্যন্ত ট্রেন চলছে না পনেরো তারিখের পর ট্রেন চলবে নাকি আমরা কেউ জানি না কারণ কি পনেরো তারিখের সেটা পরই বোঝা যাবে দ্বিতীয়ত কি এখনও করোনা গ্রাফ শূন্য হয়নি এখনো এখনও দুশো বাইশ জন এখনও আজকে গত চব্বিশ ঘন্টায় কেস ধরা পড়েছে দুশো বাইশ জন এখনও এটা শূন্য হয়নি দেখুন তাহলে কি চব্বিশ তারিখে হবে পরীক্ষা আপনাদের কি মনে হয় কখনোই সম্ভব নয় চব্বিশ তারিখে পরীক্ষা হওয়া কখনোই সম্ভব নয় শুধুমাত্র আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য এই যে নোটিশটা তৈরি করা হয়েছে তাই এই যে ভুল নোটিশের দিকে আপনারা মন দেবেন এগুলো সব ভুয়ো এগুলো কি সব ভুয়ো এগুলোর মধ্যে কোনো সত্যতা নেই শুধুমাত্র ছাত্রদেরকে স্টুডেন্টদেরকে কি বিভ্রান্ত করার জন্যই শুধু এটা তৈরি করা হচ্ছে তাই অবশ্যই অবশ্যই এই দিকে কেউ মন দেবেন না চব্বিশ পরীক্ষা হওয়া অসম্ভব হতে পারেন না আর একটা বিষয় আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে ফ্রাইডে শুক্রবার শুক্রবারে কখনও পরীক্ষা হয় না ডাব্লিউইপি ডাব্লিউইপি বোর্ড কখনো আজ পর্যন্ত শুক্রবারে পরীক্ষা নেয়নি ঠিক আছে তো সেই অনুযায়ী সেই দিকে যদি আমরা বিচার করি তাহলে এই যে চব্বিশ তারিখ শুক্রবার এটা সম্ভব নয় এটা হানড্রেড পার্সেন্ট কী গৃহ খবর তাই এই এই খবরের দিকে আপনারা মন দেবেন না যদি অফিসিয়াল নোটিশ কিছু আছে আপনাদেরকে অবশ্যই আমি জানিয়ে দেবো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে জুড়ে থাকুন পরীক্ষা থেকে বিভ্রান্ত করার জন্য আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য শুধুমাত্র এই নোটিশটা তৈরি করা হচ্ছে তাই এই ভুয়ো নোটিশের দিকে আপনারা কান দেবেন না শুধুমাত্র আপনাদের পড়াশোনার দিকে ফোকাস রাখুন শুধুমাত্র পড়াশোনার দিকে ফোকাস রাখুন কিছু মানুষজন আছে দেখুন সমাজে সবাই তো ভালো মানুষ নয় কিছু খারাপও থাকে কিছু ভালোও থাকে তো যে সমস্ত খারাপ মানুষ দেখুন খারাপ মানুষের পার্সেন্টেজটা খুবই কম কিন্তু যে সমস্ত খারাপ মানুষ আছে তারাই এই কাজটা করছে তারাই এই যে উল্টোপাল্টা নোটিশ তৈরি করছে এবং সেগুলোকে ভাইরাল করছে এরকম কোনো যদি আপডেট থাকে অবশ্যই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো প্রথমে জানতে পারবেন আপনারা এই টার্গেট কোচিং সেন্টারে টার্গেট কোচিং সেন্টার জানালে প্রথমে আপনারা জানতে পারবেন তাই কোনো চাপ নেবেন না আপনারা শুধুমাত্র পড়াশোনা করুন পড়াশোনার দিকে ফোকাস রাখুন আমি আছি আপনাদের সাথে আর কোনো যদি সঠিক তথ্য থাকে সঠিক নিউজ থাকে আপনারা প্রথমেই এখানে জানতে পারবেন চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকমই গুরুত্বপূর্ণ তথ্যের সাথে ততক্ষণের জন্য বাই